পিঙ্কি রায়ের আত্মার সদ্গতির লিগে সবাই কামনা করতেছি যে তার আত্মার যেন সদ্গতি হয়। তারে যেরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারীদের যদিও ধরা হয়েছে, আমরা চাই যে আমরার এইটাই দাবি যে তার হত্যাকারীদের যেন এনকাউন্টার করে মারা হয় বা এইরকমই কোনো মানে ভীষণভাবে শাস্তি দিয়া মারা হয়। তাইরে যেইভাবে কঠোরভাবে তাইরে মারা হয়েছে, এতে আমরা মা বোনেরা সবাই হয়ে আমরা এখন মানে আমরা মা বোনেরা ঘর থেকে বাইরিতে বা আমরা ছেলেমারে মেয়েরারে ঘর থেকে বাইরিতে দিতে আমরা ভয় হয় যে আমরা কিভাবে আমরা ছেলেমেয়েরারে ঘর থেকে বাইরিতে দিব, আমরা ভয় হয়। এদিকে আমরা চাই যে তাইরে যেইভাবে হত্যা করা হয়েছে তাইরে যেন তারে যেন ওইভাবে এনকাউন্টার করে মারা হয় বা ওইভাবে শাস্তি দিয়া মারা হয়, এইটাই আমরার দাবি। ঠিকই, আজকে কথা বলতে অসুবিধা হচ্ছে, এই কারণেই আমাদের ভয় ঢুকে গেছে। আজ আমার মা বোনরা বা মেয়েরা প্রথমে শুনতাম যেন বলা হতো যে না শিলচর শান্তির দ্বীপ, বরাকবেলি শান্তির দ্বীপ, কিন্তু এখন অশান্তি হয়ে যাচ্ছে। আজ ঘর থেকে মেয়ে যাচ্ছে স্কুলে বা যাচ্ছে কলেজে, ফিরে আসবে কিনা আমরাও চিন্তা করতে হয়। তো বেশি কিছু বলবো না, এটাই বলবো প্রশাসনকে, আপনারা যা করেছেন ঠিকই আছে, কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিলে হয়তো অতটুকু হতো না, তার জন্য আমি দুষি না। আপনারা একটু সজাগ হন, আর আমাদের যারা আছেন জনসাধারণ আপনারাও ঠিক হন, অনেক কর্তব্য আমাদেরও রয়ে গেছে, কিন্তু প্রশাসনের যাওয়া সম্ভব নয়। তাই আমার নিজেরা ঠিক হতে লাগবে প্রথম, তারপর গিয়ে প্রশাসনকে জোর দেওয়া, আর প্রশাসনের অনেক অনেক গাফিলতি আছে, আপনারা ট্রাই করুন যাতে একটু ভালো করা যায়। আর শিলচর আমরা বড় কষ্ট করে আছি, এখন দেখা যায় দিন দিনেই ভর্তি করলে এই আজকের পেপারে পাবে না, আজকে কালকে পেপারে কী হয়েছে, মেয়ে নিখোঁজ, মেয়ে কিডন্যাপ, এসব কি, এসব তো আগে ছিল না, কারণটা কি? তাই এটাই দুঃখের ব্যাপার, বারবার বলছি আবার আপনারা একটু সজাগ হন, না তো আমরা মা বোন নিয়ে বুঝবো শিলচর শহরে ঘুরতে পারবো না। আর বিশেষ করে আমি সমবেদনা জানাবো কি পরিবারের আজকে কী এইটা হয়েছে, কালকে হয়তো আমার হতে পারে, পশ্চিমবঙ্গের হতে পারে,